वेलकम टू माय चैनल कॉस्मिक इलेक्ट्रॉनिक्स। सबस्क्राइब करुन एवं पासे थाका बेल आइकनटी प्रेस करुन सबार आगे नोटिफिकेशन पावार जन्नो। हेलो भिवर्स, आपनारा केमन आछेन? निश्चय खूब भालो आछेन। तो आज के ओनिडा 14 इंची स्लिम पीसीबी निये एकटा प्रॉब्लम सॉल्व करे देखाबो। तो ये पीसीबीटार प्रॉब्लम होच्छे স্ক্রিনের ওপরে একটা সাইড ব্ল্যাক, উপর থেকে নিচে একটা ব্ল্যাক স্পট। আপনারা ফলটা দেখতে পাচ্ছেন যে লেফট সাইডে একটা ব্ল্যাক স্পট রয়েছে, এটাই হচ্ছে ফল্ট। তো এই ফল্টটাকে বলা হয় এএফসি প্রবলেম, অর্থাৎ ইএসটি থেকে একটা লাইন মেন আইসিতে যায়, এই লাইনের কোনো জায়গায় যদি কোনো কিছু প্রবলেম হয় তাহলে এই প্রবলেমটা দেখা যায়। তো আমরা প্রথমে চেক করব ইএসটি সেকশান থেকে লাইন ধরে চেক করব। তো এএফসি লাইন যেটা রয়েছে ইএসটি থেকে বেরিয়ে যাচ্ছে, তো সেইটা ওই অ্যারো চিহ্ন দিয়ে দেখানো হয়েছে। প্রথমে দেখলাম এই কন্টিনিউটিটা ঠিকই আছে, সেকেন্ডলি আবার কন্টিনিউটি মাপছি, এই কন্টিনিউটিও ঠিক আছে। এরপর আমরা থার্ড স্টেপে যাব, থার্ড স্টেপে মানে শেষের দিকে আবার কন্টিনিউটি মাপবো। দেখুন ভিউয়ার্স, এখানে কিন্তু কোনো কন্টিনিউটি পাওয়া যাচ্ছে না, দুটো জায়গাতে অ্যারো চিহ্ন দিয়ে দেখানো হয়েছে। যে দুটো পয়েন্ট আমরা আইডেন্টিফাই করেছি সেই দুটো পয়েন্টের মধ্যে কিন্তু কোনো কন্টিনিউটি নেই, এটা হচ্ছে এএফসি লাইন। সেই জন্য আমরা ওখানে একটা জাম্পার এই দুটো পয়েন্টের মধ্যে সেট করে দেবো। একটা সরু তার দিয়ে ওই দুটো পয়েন্টে আমরা জাম্পারটা লাগিয়ে দেব, যেটা ওপেন হয়ে আছে, যে এএফসি লাইনটা ওপেন হয়ে আছে। জাম্পার লাগানোর কাজ শেষ। এবার আমরা স্ক্রিনে ফিরে যাই, তাহলে প্রবলেম ইজ সলভ, সেট ইজ ওকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।